खानाकुले त्राण दीते गए बीजेपी विधायक के हेनस्थार घटना खानाकुले हरिश्चक ग्रामे त्राण दीते गए घटे घटना जानबो आमादेर प्रतिनिधि सत्यजित बैद्यर संगे टेलिफोने कथा बोले सत्यजित ठीक की होयेछे घटना केन हेनस्थार अभियोग उठछे দেখো শুনলেই তো যেমনটা ঘটনা এদিন বিকেল বেলা আজ বিকেলে খানাকুলের হরিশচক গ্রামের এখানকার স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপির বিধায়ক তিনি ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে ত্রাণ দিতে পৌঁছন এবং সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরাও ছিলেন যেমনটা তিনি অভিযোগ করছেন যে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এবং তার সরাসরি অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তারা তাকে হেনস্থা করেন শুধু তাই নয় তার নিরাপত্তা রক্ষীকেও ঠেলাঠেলি করা হয় এবং শেষ পর্যন্ত যে ত্রাণের সামগ্রী তিনি নিয়ে গিয়েছিলেন সেটা লুট করে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ এমন গুরুতর অভিযোগ করছেন সুশান্ত ঘোষ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে পাশাপাশি যেমনটা জানানো হয়েছে যে বিধায়কের কোটার যে ত্রাণ তহবিলের টাকা সেই ত্রাণ বিধায়কের কোটার টাকা নিয়ে ত্রাণ কিনে সেই ত্রাণ দলীয় কার্যালয়ে মজুত করা হচ্ছিল এরকমটাই তারা পাল্টা অভিযোগ করেছেন আর আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সুশান্ত ঘোষ যখন এলাকায় ঢোকেন সে সময় বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন যখন তার নিরাপত্তা রক্ষীদের দেখতে পান তাদের উপরে চড়াও হন এবং তারপরে ত্রাণ দিতে তাকে বাধা দেওয়া হয় এবং তিনি নৌকোয় করে যখন এলাকায় প্রবেশ করেন সেই সময় ত্রাণ সামগ্রী লুট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন যদিও তৃণমূলের পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে ধন্যবাদ সত্যজিৎ ওই বিজেপি বিধায়ক তিনি কি অভিযোগ করছেন পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আমি যাতে না সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি সেই জন্য আজকে হরিশচকে আমি যখন নদীর সংলগ্ন যে এলাকাগুলো আছে যেখানে বাড়িগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি পড়ে গেছে অনেক বাড়ির অবস্থা খুব খারাপ আছে সেখানে কিছু তিরপল দিতে এসেছি কিছু খাবার দিতে এসেছি সেখানে তৃণমূল কংগ্রেসের হারমাদ কিছু লোক তারা আমার যারা সিকিউরিটি আছে তাদের সাথে ধস্তাধস্তি করে যাকে ভোট দিয়ে এই সদ্য এমএলএ নির্বাচিত করলেন খানাকুলের মানুষ সেই বিধায়ক সুশান্ত ঘোষ তাকে খানাকুলের মানুষ কোথাও দেখতে পাচ্ছেন না যে সমস্ত খাদ্য সামগ্রী তিনি পেয়েছেন সেগুলো বিজেপির পার্টি অফিসেই সীমাবদ্ধ সেখানে বিজেপিরই কর্মী সমর্থকরা তাকে আজকে নাকি বিক্ষোভ দেখিয়েছে আমিও শুনেছি কিন্তু এটা পুরোপুরি সাজানো নাটক নিজেদের দ্বারাই নিজেরা এই বিক্ষোভটা করেছেন করে দিয়ে এটা দেখাতে চাইছেন যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছে নিউটাউন পর্ন মামলায় পুলিশের জালে আরও এক অভিযুক্ত ধৃত ব্যক্তি বাংলা সিরিয়ালের অভিনয়ের পাশাপাশি পর্ন ছবিতে মডেলে কাজ করতেন দাবি পুলিশের ধৃতের চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ আদালতের মুম্বাই পর্ন মামলায় রাজকুন্ডার সঙ্গে অভিযুক্তদের কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের নজরে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট নন্দিতা দত্ত মৈনা ঘোষ শুভঙ্কর দের পর স্নেহাশিস বল নিউটাউন পর্ন মামলায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত পুলিশ সূত্রে খবর সোমবার রাতে দমদম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তদন্তকারীদের দাবি পর্ন ছবিতে মডেলের কাজ করতেন স্নেহাশিস একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি এক পর্নোগ্রাফিক মডেলকে গ্রেপ্তার করলো নিউটাউন থানার পুলিশ আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী অফিসাররা পর্নোগ্রাফিক মডেলকে নিয়ে এখন থানায় নিয়ে আসা হচ্ছে এবং যেটা পুলিশ সূত্রের খবর এর আগে এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ২৬শে জুলাই নিউটাউনের একটি হোটেলে ফটোশুটের নামে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে দিয়ে পর্ন শুট করানোর অভিযোগ ওঠে অভিযোগকারিনী দাবি করেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রার অ্যাপে তার ছবি আপলোড করা হয় রাজকুন্দ্রা ওয়েবসাইট যেটা নিউফ্লিক্স যেটা আমাদের আমরা জানতাম না আমরা পরে হ্যাঁ নিউফ্লিক্সে আপলোড হয়েছে ওখান থেকেই আরও বাকি সব সাইটগুলোতে আপলোড হচ্ছে যদিও এই অভিযোগ মানতে চাননি ধৃত নন্দিতা দত্ত না এদের সঙ্গে আমাদের কোনো মুম্বাইয়ের সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই যদিও সূত্রের খবর হটশট অ্যাপের জন্যই নিউটাউনে পর্ন শুট করা হয়েছিল অন্যদিকে রাজকুন্দ্রার বিরুদ্ধে এই অ্যাপে পর্ন ভিডিও আপলোড করার অভিযোগ রয়েছে ফলে মুম্বাই পর্ন মামলার সঙ্গে নিউটাউনে কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এই ধরনের শুটিংয়ের জন্য টাকার যোগান কোথা থেকে আসছিল সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে প্রকাশ সিনহা রঞ্জিত সাবের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবার পুলিশের জালে ভুয়ো মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে অন্যদিকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বেহালার পর্ণশ্রী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ গাড়ির সামনে লাগানো বোর্ডে লেখা চেয়ারম্যান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল নিহাতের সন্দেহের বসে গাড়িটিকে দাঁড় করিয়েছিলেন পুলিশ কর্মীরা পরে সেখান থেকেই ভুয়ো মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ ভুয়ো আইএএস ভুয়ো সিবিআই অফিসার ভুয়ো সিবিআই এর আইনজীবী ভুয়ো আইপিএস এর পর এবার ভুয়ো মানবাধিকার সংগঠনের চেয়ারম্যানের হদিশ
সোমবার সন্ধ্যে নিউ টাউনে নারকেলবাগান এলাকা দিয়ে একটি ইনোভা গাড়ি যাচ্ছিল। সন্দেহের বশে পুলিশ গাড়িটিকে দাঁড় করায়। গাড়ির সামনের কাছে লাগানো ছিল এই স্টিকার। পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গাড়িতে থাকা তারক মণ্ডল নামে এক ব্যক্তি নিজেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। গাড়িতে থাকা আরও দুই ব্যক্তি নিজেদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য বলে দাবি করেন। কিন্তু পুলিশের দাবি, নিজেদের দাবির সপক্ষে কোনো আইকার্ড বা নথি দেখাতে পারেননি অভিযুক্তরা। এরপরেই গাড়ির চালকসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। সামনে আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান লেখা ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল নর্থ কলকাতা, এবং গাড়ির সামনে দিয়ে একটা স্টিকার রয়েছে, সেই স্টিকারেও কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের স্টিকার। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা সকলেই নিউ টাউন এলাকার বাসিন্দা। তদন্তকারীদের সন্দেহ, মানবাধিকার সংগঠনের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতারণা করে বেড়াতো দলটি। অন্যদিকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বেহালার পর্ণশ্রী থেকে পার্থ দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, নিজেকে লালবাজারের গুন্ডা দমন শাখার কর্মী পরিচয় দিয়ে কলকাতা পুলিশের বিভিন্ন পদে চাকরি করে দেওয়ার নামে কয়েকজনের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন এই ব্যক্তি। কিছুদিন পরে বলছি যে ঘুষ দিতে হবে, ঘুষ দিলে তবে হবে, আমি নেবো না এগুলো, যাদের মাঠ কমপ্লিট করার জন্য বা এইসব মেডিকেল করার জন্য এইসব করার জন্য তোমাদের ঘুষ দিতে হবে। আমার থেকে নিয়েছে 40, কারোর কাছ দিয়ে নিয়েছে 4.5, কারোর কাছ দিয়ে নিয়েছে 7 লাখ, এরকম অনেক অভিযোগকারীরা আছে, এই যে তারা এখানে রয়েছে। চাকরি না পেয়ে অভিযোগকারীরা সোমবার রাতে ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে এবং পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন। পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করেছে এবং ঘটনার তদন্তে নেমেছে। সম্প্রতি বেহালার পাঠকপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে গা ঢাকা দিয়েছিলেন, সোমবার সেখান থেকেই তাকে গ্রেফতার করে পর্ণশ্রী থানার পুলিশ। প্রকাশ সিনহা, প্রবীর চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভেজাল সর্ষের তেল বিক্রির অভিযোগে গ্রেফতার মিলের মালিক কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রের খবর। মাসখানেক আগে উল্টোডাঙ্গার ওই মিল থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষার জন্য তা পাঠানো হয় ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে। সেই রিপোর্ট গতকাল পাওয়ার পরে গ্রেফতার করা হয় মিল মালিককে। আক্ষরিক অর্থে সর্ষের মধ্যে ভূত। খাস শহরে বুকে ভেজাল সর্ষের তেলে ফলাও কারবার। গ্রেফতার মিলের মালিক। গোপন সূত্রে খবর পেয়ে মাসখানেক আগে উল্টোডাঙ্গার ক্যানাল সার্কুলার রোডের এই তেলের মিলে তল্লাশি চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ইবি সূত্রে খবর, মিলে সর্ষের তেল এবং অন্যান্য তেলে নমুনা সংগ্রহ করা হয়, তারপর তা পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ফুড ল্যাবরেটরিতে। সেই রিপোর্ট এসেছে সোমবারই। ইবি সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে যে তেলের নমুনা পরীক্ষায় ধরা পড়েছে তা নিম্নমানের উপাদানে তৈরি, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই রিপোর্ট পাওয়ার পরই সোমবার রাতে মিলের মালিক গিরিধারীলাল আগরপালকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মুহূর্তে রয়েছে উল্টোডাঙ্গা থানা এলাকার ক্যানেল সার্কুলার রোডে। আমার সামনে যে গোডাউন দেখতে পাওয়া যাচ্ছে, এই গোডাউনটা গিরিধারীলাল আগরওয়ালের গোডাউন, তেলের গোডাউন। এখানেই গতকাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা অফিসিয়াল তারা এই গিরিধারী লাল আগরওয়াল, এই গোডাউনের যিনি মালিক, তাকে কিন্তু অ্যারেস্ট করেছেন। গাড়ি নিয়ে এলো, পরে থানা উল্টাডাঙ্গা থানাকে ডেকেছে, ওর থানা থেকে গাড়ি এসছে, ওই মধ্যে বউকিল নিয়ে। ইবি সূত্রে খবর, কোথায় তেলে ভেজাল মেশানো হতো, আর কেউ কি জড়িত এই ভেজাল চক্রের সঙ্গে, ভেজাল মেশানোর উপাদান কোথা থেকে আনা হতো, ধৃতকে জেরা করে এই সবই জানার চেষ্টা হচ্ছে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মজুদ আছে কিন্তু কাজে লাগেনি, দ্রুত শেষ হবে মেয়াদ। করোনা চিকিৎসায় প্রয়োজনীয় প্রায় 3 কোটি টাকার ওষুধ নষ্টের আশঙ্কা করছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওষুধ ফিরিয়ে নেওয়ার আর্জি জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের কাছে। ভ্যাকসিন অপ্রতুল, এখনো আবিষ্কার হয়নি করোনা চিকিৎসার ওষুধ। কিন্তু যে ওষুধ দিয়ে মারণ ভাইরাসকে প্রতিরোধ করার লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, সেরকম প্রায় 3 কোটি টাকার ওষুধ ও ইঞ্জেকশন নষ্ট হওয়ার আশঙ্কা করছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ, খুব শীঘ্রই ওষুধগুলির মেয়াদ ফুরিয়ে যাবে। হাসপাতাল সূত্রে দাবি করা হচ্ছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত মাত্র 35 জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে সেখানে, ফলে সব ওষুধ কাজে লাগছে না। একই রকমভাবে গত কয়েকদিন ধরে রোগীর সংখ্যা, করোনা আক্রান্তের সংখ্যা এই একই জায়গায় রয়েছে, ফলে এই বিপুল পরিমাণ দামি ওষুধ ব্যবহারের কোনো জায়গা নেই, এমনটাই বক্তব্য কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে দাবি, স্বাস্থ্য দপ্তর থেকে যে ওষুধ পাঠানো হয়েছিল তার মধ্যে এখনও ব্যবহার হয়নি প্রায় 2500 রেমডেসিভিরের ভায়াল, যার দাম 90 লক্ষ টাকারও বেশি। পড়ে রয়েছে টসিলিজুমাবের 168টি ভায়াল, দাম 36.5 লক্ষ টাকার বেশি। ব্যবহার হয়নি ক্যাসিরির ভিম্যাবের প্রায় 150টি ভায়াল, যার দাম প্রায় 90 লক্ষ টাকা। কাজে লাগেনি মিথাইল প্রেডনিসোলনের 14,000 ভায়াল, যার মূল্য 42 লক্ষ টাকা।
অব্যবহৃত 75,500 হাইড্রক্সিক্লোরোকুইনের ট্যাবলেট দাম 3,50,000 টাকারও বেশি। পড়ে রয়েছে মিউকর মাইকোসিসের ওষুধ অ্যাম্ফোটেরিসিন বি এর শতাধিক ভায়াল, যার দাম 2,00,000 টাকারও বেশি। কাজে লাগেনি প্রায় 9,50,000 টাকার জিঙ্ক সালফেট ট্যাবলেট। এরকম ভাবেই আরও বেশ কিছু জীবনদায়ী ওষুধ ও ইঞ্জেকশন ব্যবহার হয়নি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফে জানানো হয়েছে, অব্যবহৃত ওষুধগুলি ফেরত নিয়ে অন্য হাসপাতালে পাঠানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কোনো উত্তর মেলেনি। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।